মানে সারা রাত জাগা আছে হ্যাঁ তারপর তিনটা একটা এখনো পর্যন্ত টাঙ্গাইলে তার মাকে দাফন করে এখনো পর্যন্ত এখানে আছে কিন্তু নিরাপদ সুরক্ষায় সঙ্গেও কিন্তু সে কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য ছিল সোহানুর রহমান সোহান এবং পরবর্তী সময় সে কার্যকরী কমিটিতে ছিল সে যুগ্ম সম্পাদক ছিল তারপরে আপনার গিয়া পরবর্তী সময় সভাপতি ছিল সহিয়া ওনার পরিবার থেকে আপনারা কিন্তু জিনিসটা রিয়ালাইজ করতে হবে আমরা যেরকম রিয়ালাইজ করেছি আর কি সেটি হলো যে ইসলামিক রীতি অনুযায়ী ওনারা চাচ্ছেন খুব তাড়াতাড়ি দাফন করার জন্য তো তাড়াতাড়ি দাফন করার জন্য তার একমাত্র ভাই একটা সে কিন্তু মালদ্বীপ আছে তাকে ছেড়েও কিন্তু লাশ নিয়ে চলে যাচ্ছে দাফন করে দেবে তার জন্য কিন্তু ওয়েট করছে এখন যেহেতু এই রাতের বেলায় লাশ নিয়ে যাচ্ছে টাঙ্গাইলে চলে যাচ্ছে তো সেহেতু আমাদের তো এফডিসিতে নিয়ে যেতে হলে আপনার গিয়া সকাল লাগবে তো এতটা সময় তারা আসলে মানে লাশ রাখতে চাচ্ছেন না তারা দাফনটা এই রাতের বেলা নিয়ে গিয়ে সকালেই ওইখানে একটা জানাজা হবে এবং আপনার গিয়া ফজরের পরে মানে জানাজার পরে তার কবরস্থ তাকে করা হবে তাহলে তার যে স্মৃতিবিজড়িত এফডিসি সেখানে আমরা তাকে তো আমার কি যা বলেছি তা থেকে বুঝতে অসুবিধা হয়েছে আমরা মানে এর জন্য আমরা জানতে পেরেছি যে আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে যে শিল্পী সমিতি থেকে একটা উদ্যোগ নেওয়া হবে তো আমার ফেলের জন্য সেটা বলেছি কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু বুঝতে হবে কিন্তু যে এই বাচ্চাগুলো কিন্তু তিনটা মেয়ে তার এই তিনটা মেয়ে কিন্তু গতকালকে মানে সারা রাত জাগা আছে হ্যাঁ তারপরে তিনটা একটা এখনো পর্যন্ত টাঙ্গাইলে তার মাকে দাফন করে এখনো পর্যন্ত এখানে আছে তো কাজেই তাদের যে মানসিক অবস্থা যে অবস্থা সেটা কিন্তু মানে আমাদের সামনে রাখতে হবে রেখে এখন তারা যেটা চাচ্ছে যে যত তুম দ্রুত সম্ভব তারা দাফন করবে এখন স্মৃতি বিচরিত এই সমস্ত জিনিসগুলো ইমোশনের জায়গা তো আছে কিন্তু থাকার পরেও কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে যে মানে এই তাদের ইমোশনটা কোথায় তারা কি চাচ্ছে সেই চাওয়াটার মধ্যে আমাদেরকে কিন্তু করতে হবে আর তারপরে চলে যা সন্ধ্যায় চলে যা বাংলা চলচ্চিত্রের জন্য কতটুকু ক্ষতি হয়েছে বা এই ক্ষতি পূরণীয় হবে কিনা আদৌ যদি আপনি সোহান সঙ্গে আমার যে সম্পর্ক সেটা হলো গিয়ে যে সোহান চলচ্চিত্রে এসেছে 77 আমিও কিন্তু এসেছি 77 এবং সোহানের জীবনের প্রথম ছবি যেটি সেই ছবিতে কিন্তু আমি অভিনয় করি বেনাম বাসা ছবি দিয়ে ও চলচ্চিত্র পরিচালক তার আগে সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে যার সঙ্গে কাজ করেছে তিব্রি সাদিক আপনারা জানেন যে তার সঙ্গেও আমার কীরকম একটা সম্পর্ক ছিল তো সেই জায়গা থেকে মানে সোহানের সঙ্গে কিন্তু দীর্ঘ সময় আমার কিন্তু মানে আমার চলা ফেরা এবং সোহান শুধু যে চলচ্চিত্রের সঙ্গেই আমার সঙ্গে যুক্ত তা না কিন্তু ও কিন্তু নিরাপদ সুরক্ষার সঙ্গেও কিন্তু সে কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য কিন্তু সোহানুর রহমান সোহান এবং পরবর্তী সময় সে কার্যকরী কমিটিতে ছিল সে যুগ্ম সম্পাদক ছিল তারপরে আপনার গিয়া পরবর্তী সময় সভাপতি ছিল সহিয়া ভাইস চেয়ারম্যান ছিল এবং একদম শেষের দিকে কিন্তু সে উপদেষ্টা হিসাবে কিন্তু এই নিরাপদ সুরক্ষায় ছিল তো সোহান চলে যাওয়াতে তার যে ক্ষতিপূরণের যেটি মানুষ কিন্তু যারা যারা চলে গেছেন তাদের কিন্তু কারো কিন্তু জায়গা কেউ কিন্তু পূরণ করতে পারে সেই ক্ষতি কিন্তু মানে পূরণ হয় না যেমন তার ওস্তাদ ছিল শিবলি সাদিক উনি চলে গেছেন ওনার জায়গাও কিন্তু কেউ আর দখল করতে পারেনি সুভাষ দত্ত চলে গেছেন আমাদের শিল্পীদের মধ্যে আমাদের রাজ্জাক ভাই চলে গেছেন জাফর ইকবাল সাহেব চলে গেছেন কারো জায়গা কিন্তু কেউ কিন্তু দখল করার মানে কেউ না পূরণ করার কেউ না সেটা পুরো অপূরণীয় থাকে নতুন যারা আসবে নতুন করে তাদের জায়গা তারা সেটি তৈরি করবেন সেই জায়গায় তারা কতটুকু কী করতে পারবেন সেটা তাদের বিষয় কিন্তু যারা ছিলেন তাদের অবদান তাদের জায়গা এই জায়গাটা আসলে অপূরণীয় হয়ে